মহিলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে সোহরাদ উদ্যানে আছেন সহকর্মী জয়দেব দাস আর তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি জয়দেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোহরাদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার কথা আছে ঠিক কখন তিনি যোগ দেবেন বলে জানতে পেরেছেন এবং নেতা কর্মীরা কি বলছেন সম্মেলন নিয়ে জানাবেন বিস্তারিত আকাশ আপনি যেমনটি বলছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আজ ত্রিবার্ষিক সম্মেলন এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 3টায় যোগ দিবেন প্রধানমন্ত্রীর আসার আগেই সমাবেশ স্থলটি পরিপূর্ণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে এসেছেন একটু দর্শকদের জন্য জানিয়ে রাখি 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন নারীদের অধিকার সমমর্যাদা এবং সম্মান অটুট রাখার জন্য বঙ্গবন্ধু মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময় থেকে সৈয়দা সাজেদা চৌধুরী সাহারা খাতুন আইবি রহমানের মতো নেতৃত্ব এই সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন নারীদের উন্নয়ন অগ্রগতির জন্য তারা কাজ করেছেন এই সংগঠনে বর্তমানে সাফিয়া খাতুন যিনি একজন সাবেক এমপি ছিলেন তিনি এবং মাহমুদা ক্রিক এরা দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এই সংগঠনে নতুন নেতৃত্ব আসবে এই নতুন নেতৃত্বকে গ্রহণ করার জন্য এবং এই সম্মেলন সাধারণত এই সম্মেলনগুলো সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের সম্মেলনগুলো দুই দিনে হয়ে থাকে এবার প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বৈশ্বিক সংকটের কারণে ব্যয় সংকোচনের জন্য এই সম্মেলন একদিনে শেষ করতে হবে যতটা ব্যয় সংকোচন করা যায় তাই আজকে দুটি সেশন অনুষ্ঠিত হবে বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতিও তার ভাষণের পর এবং এই সম্মেলনে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন নারী নেতৃত্বকে আগামী নির্বাচনে সারা বাংলাদেশে নারী সমাজের যে জাগরণ এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতির যে চিত্র সেটি তুলে ধরার জন্য তিনি নারী নেতৃত্বকে নির্দেশনা দেবেন এবং নারী নেতৃত্বের মাধ্যমে সারা বাংলাদেশের নারী সমাজের কাছে সরকারের উন্নয়ন অগ্রগতির বার্তা পৌঁছে দেবেন এবং দ্বিতীয় সেশনে এই সোহরাওয়ার্দী উদ্যানেই আজকেই নতুন নেতৃত্বের নামও ঘোষণা করা হবে এমনটি আমরা জেনেছি আকাশ সর্বশেষ এই ছিল মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে আমার কাছে